মানুষের ভবিষ্যতে কি হবে এ খবর একমাত্র আল্লাহই জানেন। মানুষের ভাগ্যে কি আছে একমাত্র আল্লাহই জানেন। যদি কেউ পাখি দিয়ে টিয়া পাখি দিয়ে ভাগ্য নির্ণয় করতে যায় সেটা হবে কোরআন সুন্নাহ ইমান বিরোধী কুফুরি একটি ধ্যান ধারণা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগেই হাদিসের মাধ্যমে আমাদেরকে সতর্ক করে গেছেন যে কেউ গায়েব জানে না, এমনকি কোন নবী রাসূলও গায়েব জানেন না। আমাদের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও গায়েব জানেন না। গায়েব জানেওয়ালা একমাত্র আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লা আকাশ জমিনের যা কিছু আছে অদৃশ্যের খবর গায়েবের খবর জানেওয়ালা একমাত্র আল্লাহ। অনেকে আছেন যে বলেন যে আল্লাহর রাসূল আমাদের নবী গায়েব জানেন না। ভাই আমাদের নবী গায়েব জানেন না, হ্যাঁ যে বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে ওহির মাধ্যমে জিব্রাইল মারফত জানাইছেন কেবল সেটি আল্লাহর রাসূল জানেন, এছাড়া দ্বিতীয় কোন বিষয়ে আল্লাহর রাসূল জানেন না। যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন তাহলে তার স্ত্রী আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর যখন দুষ্কৃতীরা জিনার অপবাদ দিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরেশান হয়ে গেলেন। আয়েশাকে রাসূল পৃথক করে দিলেন, বললেন যে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তোমার ব্যাপারে আমাকে না জানাইবেন ততক্ষণ পর্যন্ত তুমি পৃথক থাকবে। যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেনই তাহলে তো রাসূলের পেশার হওয়ার কোনো কারণ নাই, কিন্তু জানেনি যে আয়েশা সিদ্দিকা নিষ্পাপ, দুষ্কৃতীরা বদনাম ছড়াইতেছে, কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাদান আয়েশাকে দোষ ছড়াইয়া দিলেন, রাসূল তো গায়েব জানেনি। এই সমস্ত ঘটনার দ্বারা প্রমাণিত হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন না। উহুদের যুদ্ধে আল্লাহর রাসূলের 70 জন সাহাবি শাহাদত বরণ করলেন, 70 জন আহত হইলেন, রাসূল যদি গায়েব জানতেন তাহলে কেন আল্লাহর রাসূলের সাহাবিদেরকে সেখানে পাঠিয়েছিলেন। এই সমস্ত ঘটনা দ্বারা প্রমাণিত হয় ভাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন না, কেবল সেইটাই জানতেন যেটা আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে রাসূলকে জানাইতেন, সেটি আল্লাহর রাসূল জানতেন। যেমন রাসূলের জীবনে বহু ঘটনা এরকম আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অদৃশ্যের খবর ভবিষ্যতের খবর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিছেন। মুতার যুদ্ধ যে সময় হইতেছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মিম্বরে বসে বলেন যে মুতার প্রান্তরে হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলার কথা বললেন ইসলামের জান্দা নিয়ে অগ্রসর হইতেছে, যুদ্ধ করতে করতে এক সময় তিনি শহীদ হয়ে গেলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মুসলমানদের সেনাপতি যায়েদ ইবনে হারেসার হাতে ইসলামের জান্দা যুদ্ধ করতে করতে সে শহীদ হয়ে গেছে। কিছুক্ষণ পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মুসলমানদের দ্বিতীয় সেনাপতি জাফর ইবনে আবি তালিবের হাতে ইসলামের জান্দা, সে সামনে অগ্রসর হইতেছে, যুদ্ধ করতে করতে সে শহীদ হয়ে গেছে। তার কিছুক্ষণ পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আব্দুল্লাহ বিন রাওয়াহা তৃতীয় সেনাপতি, তার হাতে ইসলামের জান্দা, সে সামনে অগ্রসর হইতেছে, কিছুক্ষণ পর রাসূল বললেন সেও কাফেরদের সাথে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে। তার কিছুক্ষণ পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এখন ইসলামের জান্দা তরবারি খালিদ ইবনে ওয়ালিদের হাতে, সে যুদ্ধ করতেছে আল্লাহ রাব্বুল আলামিন তার হাতেই মুতার প্রান্তর বিজয় দান করবেন সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত তাই দেখা গেল, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার প্রান্তরে উপস্থিত ছিলেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মিম্বরে বসে সবকিছু বলে দিলেন। কিভাবে বললেন? আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাইলেন। তাহলে কথা সারমর্ম হলো ভাই গায়েবের খবর জানেওয়ালা ভালো মন্দ জানেওয়ালা আমার ভাগ্যে কি আছে জানেওয়ালা একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ জানে না। কোন রোগের এই ক্ষমতা নেই। আল্লাহর রাসূলের হাদিস
একজনের শরীর থেকে আরেকজনের আরেকজনের শরীরে পাস হওয়ার ক্ষমতা কোনো রোগের নেই, কোন পাখি গায়েব জানে না, কোন পাখি ভালো মন্দ জানে না, ভালো মন্দ জানেওয়ালা আল্লাহ, কোন জিন গায়েব জানে না, গায়েব জানেওয়ালা আল্লাহ, কোন নবী রাসূল গায়েব জানেন না, গায়েব জানেওয়ালা আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলি বললাম ভাই আমাকে আমল করার তৌফিক দান করুন, পাশাপাশি আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন আমিন।